নিজের সম্পর্কে যদি জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর নিজের সম্পর্কে আপনারা জানতে পারবেন, চ্যানেলের সঙ্গে থাকতে পারবেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, হস্তরেখা তথা পামিষ্টিতে, সে বিষয়টা হচ্ছে বিবাহ রেখা যদি আপনার দুমুখো হয়, হ্যাঁ, দুই ভাগে যদি বিভক্ত হয় বিবাহ রেখা, তাহলে কি ফল দেয়। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। তো আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে নিজের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে দেখবেন বাঁ হাত। ডান হাতে থাকলে সেটা 100%, আর বাঁ হাতে থাকলে সেটা 20 থেকে 25% ফল দেয়। তো আপনারা দুটি হাতই প্রথমে দেখবেন। তো বিবাহ রেখা বা ম্যারেজ লাইন হাতে কোথায় অবস্থিত সেটা আমাদের আগে দেখতে হবে। এর জন্য আপনাদেরকে কী করতে, প্রথমে হাতটাকে, নিজেদের হাতটাকে সোজাভাবে ধরবেন, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতে কনিষ্ঠ আঙুলের দিকে, এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল। তার নিচের এই যে ক্ষেত্রটা, এটাকে বলা হয় বুধ পর্বত, ইংরাজিতে বলা হয় মার্কারি মাউন্ট, এটা বুধ গ্রহের এরিয়া, ঠিক আছে? এই অংশটুকুন যেটুকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বুধ গ্রহের এরিয়া। তার পরবর্তী যে রেখাটা, এটাকে বলা হয় আপনার হৃদয় রেখা। এই যে রেখাটা, এটাকে বলা হয় শিরোরেখা, আর এটাকে বলা হয় জীবন রেখা। তো আর ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে উঠতে পারে, আমি এখানে একটা ভাগ্যরেখা দেখাচ্ছি, এটা হচ্ছে ভাগ্যরেখা। সাধারণত এই রেখাগুলোই হাতে থাকে। তো আমাদের যেটা দেখতে হবে আজকে, সেটা হচ্ছে বিবাহ রেখা হাতে কোথায় অবস্থিত, ম্যারেজ লাইন। দেখবেন আপনার এই যে আগেই বলেছি আপনাদেরকে, এই হৃদয় রেখা এবং বুধ পর্বতের পাশের দিকে, পাশে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এই ধরনের দেখবেন, এটা কিছু রেখা হাতে আছে আপনাদের হাতে, কারোর হাতে একটা থাকতে পারে, দুটো, তিনটে, অসংখ্য থাকতে পারে। তো এই বিবাহ রেখা, এগুলোকে বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বলে। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বা বোঝানোর চেষ্টা করব। দেখবেন কারোর কারোর হাতে বিবাহ রেখা এবার দুই ভাগে বিভক্ত হয়, হ্যাঁ, এইভাবে দুই ভাগে বিভক্ত হয়, যেমনটা আমি এই ছবিতে দেখেছি। এরকম যদি বিবাহ রেখা হয়, এর রহস্যটা কী? বিবাহ রেখা দুমুখী হলে বা দুই ভাগে বিভক্ত হলে এর রহস্যটা কী? আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। তো দেখবেন যাদের এই দুমুখ বিবাহ রেখা, যেমন এই হাতে দেখানো হয়েছে, এটা কিন্তু একটা নেগেটিভ সাইন বা ভালো না, কারণ এটা নির্দেশ করে বিবাহিত অশান্তি এবং ডিভোর্স, এটাকে নির্দেশ করে। এবং বিবাহিত জীবন তাদের ভালো হয় না, বিবাহ পরবর্তী জীবন মানে একে অপরের পরিপূরক, মানে কেউ কেউ কারোর কথা মানতে চায় না, একে অপরেরকে মানে ডোমিনেট করার চেষ্টা করে, একে অপরের সঙ্গে মতবিরোধ দেখা দেয়, এবং সাংসারিক অশান্তি এবং দাম্পত্য জীবনে অশান্তি, সুখ হয় না। একটা বিবাহিত জীবন যে সুখীপূর্ণ হওয়া উচিত সেটা হয় না যদি আপনার বিবাহ রেখা হয়। কোনো কোনো সময় এটা বিবাহ বিচ্ছেদকেও নির্দেশ করে। তো এরকম যদি রেখা থাকে, তাহলে তারা একটু সাবধানে থাকবেন, এবং সত্যটা বলার জন্যই আজকের এই ভিডিও। কাউকে ভয় পাওয়ানো বা এরকম কোনো উদ্দেশ্য নাই, যেটা সঠিক তথ্য সেটাই দেওয়ার এখানে চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার আপনারা করবেন। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, নমস্কার।